আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা। এদিনের বৈঠকে মুসলিম, শিখ, বৌদ্ধ সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলায় সংখ্যালঘুদের জন্য একটি হোস্টেল দাবি উঠে আসে, এছাড়া সংখ্যালঘুদের জমির পাট্টা দাবি উঠে আসে। আমরা কমিশনারের কাছে প্রথমে যেটা আমরা জানালাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদের জন্য যা কিছু করেছে সেজন্য আমরা চিরকৃতজ্ঞ, এবং আরও কিছু পরিষেবা আমাদের জন্য অ্যাভেলেবেল হওয়া দরকার। বিশেষ করে আমরা যেটা এখানে নির্মাণ করেছিলাম যে আমাদের ডিস্ট্রিক্ট মাইনরিটি একটা হোস্টেল হলে ভালো হয় সেই বিষয়ে আমরা বললাম, এবং আরেকটা বললাম যে আমাদের কাস্ট সার্টিফিকেটগুলো যদি আরও অ্যাভেলেবেল হয় আরও ভালো হয়। না সমস্যা না, মানে আরও অ্যাভেলেবেল হওয়া দরকার ওবিসি সার্টিফিকেটগুলো, বিশেষ করে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা আর কি। না না, আমরা তো মোটামুটি মাইনরিটিরা আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আমরা যথেষ্ট মোটামুটি পাই, আমরা সেই বিষয়ে আমরা স্যাটিসফাই। কিন্তু আমরা এখানে যে ডিমান্ড করলাম যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে জেলাভিত্তিক যদি আমাদের একটা মাইনরিটি হোস্টেল হয়, নট অনলি ইসলাম রিলিজিয়াস, সেখানে সমস্ত কাস্ট যারা আছে খ্রিস্টান, বুদ্ধিস্ট হবার জন্য একটা ডিস্ট্রিক্ট মাইনরিটি হোস্টেল হলে ভালো হয়। সবখানে কারণ আলাদা বাই রিলিজিয়াস তার হোস্টেল হয় না, বাই কাস্ট হোস্টেল হয় মাইনরিটিদের জন্য, এইরকম আমরা ডিমান্ড করলাম। কমিশন তো, আমি তো হচ্ছি ভিজিলেন্স কমিটি বলতে পারেন, সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে আমাদের লিখতে হবে। কিন্তু এই যে যারা যারা বললো যে যেমন মানে বিশেষ করে বুদ্ধিস্ট বা এই এই সব এলাকার লোকেদেরই পাট্টার ব্যাপারটা খুব কঠিন, এটা তো দেওয়াই উচিত। তার জন্যে আমরা চেষ্টা করব, মানে আমি তো করবার মালিক না, আমি লোককে বলার মালিক, মানে হ্যাঁ তো এটা কনসার্ন যখন আমরা হয়েছি তখন নিশ্চয় কিছু করব। রিমোট প্লেসে যে সমস্যা, এখানেও তাই সমস্যা, যেমন এডুকেশনে এদের তো কমিউনিকেশনেরই ঝামেলা, তো যে মানে হাসপাতাল বা স্কুল সেখানে যাওয়া আসার সমস্যা, মানে টিচারের সমস্যা, হ্যাঁ এইগুলো তো একদিনে তো মিটবে না, এটা একটা মানে আমি চাইলেই তো টিচার গিয়ে ওখানে বসবে না যেখানে আপনার যাতায়াতের কোনো পথ নেই। হ্যাঁ তো এই সমস্যাগুলো আছে, এটা গভীরভাবে চিন্তা করার বিষয়, সবাই মিলে পলিসি তো লেখালেখি তো নিশ্চয়ই করা হবে, করবো এই ব্যাপারটা নিয়ে, এটাই তো আমরা এর জন্যই তো এতটা কষ্ট করে এলাম। হ্যাঁ দেবো তো শীঘ্রই, কি আমরা যে ভিজিট করলে তার নেক্সট মান্থেই আমরা রিপোর্টটা দিই। আরে ডিমান্ড করার লোক তো আমি নেই, কিছুতেই বুঝছেন না, আই এম দ্য কমিশন। ওই তো একটা পার্টটার ব্যাপারটা আছে, মানে আর এই যেগুলোতে আর কি মানে এখানে এডুকেশনাল সিস্টেমটাতে যাতে টিচার দিয়ে এডুকেশন ইয়ে করতে এইটা আছে, আর স্কলারশিপ তো এডুকেশন থাকলে সবাই পাচ্ছে সব জায়গায়, এটা ওরা কিছু প্রসেসের ভুল বা কিছু ভুল সেই জন্যে আছে এই ব্যাপারটা। আর যেটা ওরা বলছে যে আমাদের এখানে কত রিলিজিয়ন কত কী, আমি তো নিজেই ভেবে পাই না, সবাইকে ভাতা দিলে কী করে দেবে গভর্নমেন্ট, কিন্তু এনিওয়ে ভাতার একটা ওবভিয়াসলি আপনি যদি এমনি পড়ে পেয়ে দিতে থাকেন তো সবাই ডিমান্ড করবে নানা রকমভাবে, সেটা অবশ্য বলা উচিত না। এটা কি মনে হচ্ছে সরকারের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হবে, এই যে ভাতার ডিমান্ড করছে সবখান থেকে সব রিজন থেকে একটা, সেটা দেখেন আমি ওইভাবে তো ডাইরেক্ট হবে কি হবে না, তারা যখন দিতে আরম্ভ করেছে দে উইল নিশ্চয়ই তারা ব্যবস্থা করবে, এটাই আমরা আশা করব, ব্যবস্থা করবে, ঠিক আছে। আর বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন রাস্তাঘাট এখানে অনেকটাই বন ডিপার্টমেন্টের আন্ডারে, ইয়ে আন্ডারে।